নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পটলগুলো হালকা করে চেছে এবার এর থেকে একটুখানি খোসা ফেলে দিচ্ছি। পুরোটা খোসা কিন্তু ফেলছি না, মাঝে মাঝে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু পটলটাকে ছাড়িয়ে তিন টুকরো মতো করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নিয়েছি পটলগুলো, তার সঙ্গে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে চার টুকরো করে কেটে নেব। তারপরে মাঝখান দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। আলুর সাইজ বুঝে তোমরা অবশ্যই টুকরোগুলো করে নেবে। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব। আর আলু আর পটলগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব, চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু আজকে ফেলে দেবো না, খোসা কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে নেব। মশলাগুলো সব বেটে তুলে নিচ্ছি, আর চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল সেগুলো খুব ভালো করে ধুয়ে শিলনোড়ার মধ্যে দিয়ে বেটে নেব। একদম মিহি করব না, মোটামুটি মিডিয়াম পরিমাপের করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে যে রসটা হয়েছে সেই রসটা চিপে নিয়ে নেব। এই রসটা কিন্তু তরকারির মধ্যে দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর বেড়ে যায়, তার জন্য খোসাটা আর ফেলিনি, রসটা খুব ভালো করে নিয়ে নিয়েছি চিপে। আলু আর পটলের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আলু পটলগুলো ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমে পটলগুলো দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে আলু পটল একসঙ্গেই ভাজতে পারো, কিন্তু পটলটা একটুখানি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য পটলটা একটুখানি আলাদা করে ভেজে নিলে বেশি ভালো হয়। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাহলে পটলটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়, আর পটলের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে আসলে পটলটা খেতে কিন্তু তরকারিতে আরও বেশি টেস্টি হয়ে ওঠে। তার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো কতটা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। পটল ভাজা তেলের মধ্যে মেখে রাখা নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যে ধুয়ে রেখেছি সেগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখার পর কড়াইয়ের মধ্যে আলু আর পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নেব। বেটে রাখা মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন সঙ্গে জল দিয়ে গুলে নেব মশলাটা। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, টমেটো গ্রেট করে নিচ্ছি, টমেটোটা দেব এই তরকারির মধ্যে। তার জন্য জিরে সম্বার দিয়ে এর মধ্যে গুলে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঘন ঘন নাড়াচাড়া করে নেব, যেহেতু চিংড়ি মাছটা ভাজার পরে কড়াইটা কিন্তু ভালো করে ধুইনি, এর মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি, তার জন্য একটু ঘন ঘন নাড়া দিতে হবে যাতে পোড়া লেগে না যায়। একটুখানি কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। টমেটো পেস্ট দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে যে চিংড়ি মাছগুলো বেটে রসটা রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছের সুরের ওখানটায় যে কাঁটাটা থাকে ভীষণ শক্ত, ওটা কোনোভাবে তরকারির মধ্যে থাকলে কিন্তু খাওয়ার সময় অসুবিধা হতে পারে। মশলাটাকে খুব ভালো করে কষানোর পর এবার আলু আর পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। পাশেই বসিয়ে দিয়েছিলাম একটু জল গরম করতে, সেই জলটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। খুব বেশি একটা জল দেবো না, মোটামুটি মিডিয়াম পরিমাপে দিয়ে নেব ঝোলটা। ঝোলটা ফুটে আসবে খানিকক্ষণ পরে, এর মধ্যে দিয়ে নেব চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ছোটো চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি আলু পটলের তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর স্মেল বেরোয়। অবশ্যই কিন্তু এর মধ্যে বেটে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের খোসার রসগুলো। তাহলে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো চিংড়ি মাছের খোসার রস দিয়ে কেমন হয় তরকারিটা খেতে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।